सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे हमार हृदय रेखे जेते चाय तादेर स्मृतिर चरणे सलाम सलाम নাম কি মোহাম্মদ নুরুল মুস্তফা বাবার নাম মিত জালাল আহমদ মা মিত শামসুন নাহার বেগম গ্রামের বাড়ি পদুয়া মিরেশ্বরে পদুয়া পদুয়া গ্রাম 15 নম্বর ওয়াহিদপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধের সময় আমি তো মিরেশ্বরে দশম শ্রেণীর ছাত্র নিজামপুর মুসলিম স্কুলে লেখাপড়া করতাম তো আমাদের বাড়িতে সবাই শিক্ষিত মানুষ তখন সিএসপি অফিসার ছিল ফজলুল কবির শাহ ইনি পাকিস্তানে উনি ওখান থেকে একটা চিঠি লিখলেন ওনার ভাইদের কাছে যে ইয়াং জেনারেশন তোরা মুক্তিযুদ্ধের জন্য তৈরি হ। তারপরে উনি চিঠিটা লেখার পরে আমরা চাচা জ্যেঠ ভাই অনেকগুলো ছিলাম বাড়ির ভিতরে সবাই আমার বড়। আমার জ্যেঠ ভাই চারজন, কি নাম, একজন শাহজাহান, একজন শফিকুল ইসলাম, একজন শাহ আলম। ওরা তিনটা একই মায়ের ঘরে ভাই। শাহজাহান তখন ছিল, শাহজাহান ছিল চিটাগাং কলেজের ছাত্র, শফি শাহ আলম ছিল নিজামপুর কলেজের ছাত্র। আমরা যা যা কিছু আছে টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে ভোরবেলা যখন আব্বা না আমাদের ঘাটের আগে আবার মসজিদ নামাজে গেছে ওনাদেরকে না বলি আমরা চলে গেলাম, মাদেরকে সালাম টালাম করে চলে গেলাম। এই আহতর বাজার হইয়া তারপরে এই গ্রামে টেরাম মোটামুটি সুপুর বুড়িয়া ঘাট দিয়া নৌকা দিয়ে পারি ওদিকে করইয়া যাই। রাত্র হয়ে গেল আমার তখন ওইখানে একটা গাইডের আছে শরণার্থী পাঠ করে ওদের সাথে আমাদেরকে মিক্স করে পাঠ করে। তো ওই দিন রাত্রে যাপন করলাম। ভোরবেলা দিকে আমরা তখন যাওয়া হবো আমরা হরিণা ক্যাম্পে যাবো। তো আমরা হরিণা গেলাম, হরিণা ইয়ত ক্যাম্পে আমাদের অবস্থান যে লাড়কির স্তূপ, এটা হরিণা ইয়ত ক্যাম্পের সামনে লাড়কির বিশাল খয়েরি রঙের মানে খদ্দরে পাঞ্জাবি গেছে। তখন আমি ছিলাম যে উনি হান্নান সাহেব বলতেছেন, উনি উঠি উঠের উপরে উঠি দুয়ে পড়িয়ে গেল, এক জায়গায় ছিঁড়িয়ে গেল উনি রাজনৈতিক বক্তৃতা মানে আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে। দেখি গেছে দুই তিন দিন আমি থাকলাম সেখানে, তো আমার ওই ডাক্তার ভাই ডাক্তার ভাই ভাই হতো ওরা শুদ্ধ। পরের দিন দেখতেছে সিঙ্গেল লাইন পোলিং, কী জন্য বলে ট্রেনিং সেন্টারে পাঠাবো। দশম শ্রেণীর ছাত্র প্রথম উদ্দীপনা নিয়ে গেছি ওইখানে তাই ওখানে মানে যে ছয়জন একসাথে গেলাম এক বাড়ি ছেলে কোথায় না যাবো কোথায় যাবো এই ধরনের। দেখি যে না ওই লাইনের ভিতরে হাজার বছর ছেলে বড়ো সবাই আছে। এই জিতেন্দ্র প্রসাদ নাথ সামনে পেছনে আবুল হোসেন, ওটা আমার আম্মা চাষতো ভাই আমার মামা ভাই, ওনারা হাঁটে এড়িয়ে যেতেছে, উনি আবুল হোসেন লিখতেছে জিতেন্দ্র প্রসাদ নাম শুধু এইভাবে তাকায় থাকতেছে বগাপাড়া কুম্ভীনগর ওই হরিণা ওই এইভাবে কাকে কীভাবে দিব। তো আমাদের এই ছয়জনের ভিতরে চারজনের নাম হইলো উম্পিনগর, আর দুজন সাধারণ ছাত্র ইউনিয়ন করতো, আর একটা দেখতে হয় নজরুল, তারা হইল যে বগাপাড়া। যাই হোক পরের দিন সকালবেলা জয় হুম কতগুলো বড়ো বড় ট্রাক সকালবেলা ট্রেনে হরিণা গেট কাউন্টের সামনে আসবে, হাফ প্যান্ট দিল আমাদের পরে কাগজ সব নিয়ে আসলাম। আমরা এই দোষটা দেখি যে ট্রাকে উঠবো, ট্রাকের ভিতরে এক ফুট বালি কেন, যাই হোক কিছু না বলে মই দিয়ে উঠাইলো উঠাইলো। তারপরে কোথায় গেলাম আর বলতে পারি না, কিছুক্ষণ পরে আমরা তার মানে হলো যে ওই আঁকা পাহা পাহাড় দিয়ে যে করে কিছু হয়তো ভমিটিং করবো সেই জন্য ওই বালিগুলো দিয়েছিল। রাত্র যাই একদিন পরে উম্পিনগর আমাদেরকে নামানো হলো, দেখি বসুটোর কাজ সদস্য করা হল। ওইখানে সাইডটা ক্যাম্প ছিল একটা আলফা ইকু ব্র্যাভো সারলি, আমি আলফা কোম্পানিতে ছিলাম আমরা যারা গেলাম স্বাস্থ্যযত্ন। এক মাস ট্রেনিংয়ের পরে আবার আমাদেরকে হরিণা আর্মি ক্যাম্পে আনলো। আর্মি ক্যাম্পে আনার পরে যাই হোক এখন সবাইকে ভাগ ভাগ করিয়া দিয়া দেশের ভিতরে পাঠাইতেছে যুদ্ধের জন্য। একদিন কি দুদিন পরে
দেখি যে তখন আমাদের মোশাররফ সাহেব, তখন তো প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন তিনি, ওনাকে তখন চিনতেছি না, কারণ আমাদের স্কুলেতে আসছিল তখন। উনি জলিল সাহেবের মতন একদম কমপ্লিট দাঁড়ি দড়ি, আর বাংলাদেশ জাতীয় পতাকার সবুজ অংশ যেটা, ওটা আগা গোয়া ড্রেস ওনার এটা। তো আমি সবাই থেকে ছোট, মেরেশ্বরের ছেলে, কারা আমার দিকে দাঁড়াইছে, আমারও দেখি, আমি তখনও শেভ করিনি, উঠছে দুই একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে, আমি শেভ করে দাঁড়িয়ে, তুমি কোথার থেকে ট্রেন নিয়েছো? আমি রোমপিনে করে, আমরা গোপিটের উপর থাকলে তো লম্বা চূড়া। তো আমার বলে যে তুমি কোথায় যাবে, এখন তো তোমাদেরকে অপারেশনে যেতে হবে, যুদ্ধ বিদ্যা শিখিয়ে এসো। আমি তখন, আমি যুদ্ধ শিকার পরে তো আমার দম, মানে কখন যাবো যেন মনে হচ্ছে, এখনই পাইনি এই বাড়ি করলো, এই ধরনের একটা সাহসও শিখেছে, কোথায় যাবো, যেইখানে ফাটা ওইখানে যাবো। যাই হোক, উনি আমাদের এমেরেশ্বরের গ্রুপের ভিতরে যে একটু লেখাপড়ায় বেশি এবং বয়োজ্যেষ্ঠ, তার ভিতরে নির্মল চন্দ্র দেবনাথ শুনছেন, ওকে আমাদের প্লাটুন কমান্ডার করলে করি, তিন জনের গ্রুপে 36 জন একটা গ্রুপ করে আমাদের এমেরেশ্বরে পরের দিন অস্ত্রপ্রশ্রয় নিলাম। অস্ত্র যে ভাগে কারে এস্টেম গান এ 303 রাইফেল এই সেই আমার ভাগে 303 রাইফেল, আমরা এই 36 জন নির্মলের নেতৃত্বে আবার রওনা দিলাম। রওনা দিতে ও আমার বলল যে আমার যাওয়ার সময় হরিণা যাওয়ার আগে ফংবাড়ে বলে একটা কেন্দ্র ছিল, ওদেরকে আটকাছিল সেখানে, ওইখানে গেরিলা ট্রেনিং দিতে শুধু গ্যানেট আমাদের মেরেশ্বর ওবায়দুল ওবায়দ বলেছিল যে উনি বলে যে তোমরা এই ট্রেনিং নিয়ে এইগুলো নিয়ে চলে যাও। তো আমাদের ভিতরে বয়োজ্যেষ্ঠ আমার দেখতে পাই যেটা শাহজাহান চিটাঙ্গলে যে পড়তে বললো যে যারা না ওইসব ঠুঙ্গে ঠুঙ্গে ট্রেনিংয়ের জন্য আছেন, আমরা আসল অস্ত্র শিখতে হবে করে আমার তাকে আমরা সুপারশিট করে তখন চলে গেছিলাম। তো আসার সময় ওইখানে সে আমাদেরকে বাধা দিল, বাধা দিল, আমাদের তো প্রচুর অস্ত্র, সবাইয়ের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র, আমরা তাকে ওইখান থেকে আমার যাত্রী বললো যে তাকে এখান থেকে সরাইতে হবে। উনি এই মোটিভেট করছে ওই হরিণাই আর্মি ক্যাম্প থাকতে, যে যারা এইভাবে যাবে ওইখানে ক্যাম্পিটা উড়ে দিতে হবে, ছেলেদেরকে ডিল করতেছে। যাই হোক, আসলে ঠিক ওই বাঙ্কার ছিল, বাঙ্কারের ভিতরে উপরে এমনভাবে রাখছে যে বাঙ্কারকে বলা যায় না, উনি বাঙ্কারের সামনে দিয়ে আসি, মানে উনি একটা আওয়াজ করলে, আওয়াজ করলে ভিতর থেকে তিন চারজন লোক বলে ও বাইদ বলি নাই, বলে যেন আপনারা এখান থেকে চলে দিন, উপরের নির্দেশ, আমরা এখানে থাকতে পারবেন না। বলে তোমরা কে কে? আমার ওই দেখতে পাই এটা বলে কে আমার, ওরা বলে দেখতে শুন তো আমরা কে এটা দেখতে শুন, উঠাই ফেলো তো বাঙ্কার থেকে উপরে ডাকনা উঠাই ফেলো। তো বাঙ্কার উপরে ছিল ওই গাছ টাছ দিয়ে এই 7-8 জন ধরে আমরা ওটা ছিঁড়ে ফেলাই দিলাম, উঠে ফেলাই দিলাম, উড়ে ফেলাই দিলে আবার ওই কলা গাছ কলা দিয়ে ওইখানে একটা মানে আরবি ঠিক করছিল ওগুলো। তারপরে আমরা আসলাম, আসে ফেনী নদী পার হইয়া, ময়ূরী নদী পার হইয়া আমরা মেরের সঙ্গে আসলাম, সেই ঈশাকালি আমাদের আরবি ঠিক করলাম। ঈশাকালি প্রথম আমরা প্রথম হিন্দু বাড়ির নামটা মনে নেই আজকে দিয়ে, হিন্দু বাড়িতে আমাদের স্থান হলো। আমরা শুনলাম যে পরের দিন এই মাতবরটা আক্রমণ করবে পাঞ্জাবিরা, এটাকে প্রতিরোধ করতে হবে। তো কমান্ডারের নির্দেশে আমরা তিন গ্রুপে তিন জায়গায় ওইখানে মাতবরটা যাওয়ার যে রাস্তাটা, যে রাস্তা তার পাশে বাম পাশে ছিল একটা ডিগি, ডান পাশে একটা ছোটো পুকুর, পুকুরটার ধরে পাটি পাতা, আপনারা কী বললেন জানি না, ওই মোস্তাক পাতা না ওই পাটি গাড়ি বানাইছে ওই জন্য পাতা ঘেরা। আমাদের শীতের দিন আমরা ওই পাতার পাটি পাতার ভিতরে অ্যাম্বুস নিলাম, বললো যে আগের গ্রুপ যতক্ষণ পর্যন্ত কিছু আওয়াজ হবে না তোমরা করবে না। ঠিক ওই অবস্থায় আমরা এলাম, তাহলে সেই ওই টাকডুম টাকডুম সাইনিস রেবেলের আওয়াজ নিয়ে ওনারা প্রসিড করতেছে গাড়ি পাঞ্জাবিরা গাড়িরা, এই প্রথম বেজ আক্রমণ করছে। আক্রমণ করার সাথে সাথে প্রচুর ওদের বৃষ্টির মতন শুরু হয়েছে। কোন জায়গাটা এটা? এটা মাতবরহাট, মাতবরহাট মানে নির্মল চন্দ্র দেবনাথের নেতৃত্বে, উনি আমাদের কমান্ডার, প্লাটুন কমান্ডার, প্রচুর গুলি হইতেছে। গুলি হওয়ার পরে আমাদেরকে কিন্তু এখনো গুলি করার অর্ডার নেই, বলতেছে ওটা ওই সেকশনটা পার হইয়া পশ্চিম দিকে আসলে তখনই তোমাদেরকে ওভারটেক করা যাওয়ার সত্য। দেখলাম যে ওই আওয়াজটা কমে গেল, ইন্দিমিনটা ওই টাকডুম মানে আওয়াজ এখানে শব্দ হয়ে এখানে চাইনিজ রাইফেলের এই অবস্থা। হঠাৎ করে আমি এবং আমার যেটা ছবি পাশে আসে দুইজনের মধ্যখান দিয়ে গুলি একটা চলে গেল পেছনে যাইয়া পুকুরের ভিতরে, ওই ধান সিদ্ধ করে যে ডঙ্গা আছে ওইটা দেখ টুক করে দিলাম, কী বিপদটাই দেখলাম। কিন্তু বুবক করে কোদায় ওই হিন্দু বেটি ঠিক
ওই মুহূর্তে এক মিনিট কি দুই মিনিট আগে ওই একটা ছোট এত হাতা বলে আমাদের দেশে মিনিশের হাতা বলে আপনার কি ভাত জানা কি বলে চিটাঙে ওটির ভিতরে আটার রুটি করে প্রায় বিশ তিরিশটা আটার রুটি এত বড় একটা মিটার সাকের কাটি ওইটা দিয়ে আসতেছে বুড়ি গুজা হিন্দু মহিলা গুজা ওই আমরা যে মারে পুকুরের ভিতরে আসি মাথা আর ওরাই ফেলে না ওই আমাদের মিটার চাক একটা আর ওই টাটা রুটি ধরে আমরা ওইটা পুকুর থেকে পানি খেতেছি আমরা তো ওই দিন থেকে সন্ধ্যা পর্যন্ত এখনও পুকুর কাছে খাওয়া হয়নি ওই বিকালবেলা ও দিয়ে যেতেছে আমাদের থেকে 10-15-20 হাত উপরের দিকে গেলো উত্তর দিকে গেলো আমি একদম দক্ষিণ পাশে আসছিলাম একটা আওয়াজ আসলো আওয়াজের সাথে ওই বুড়ি মার পেট দিয়ে এই পাশ পেয়ে হয়ে গেল তারপরে এইটা যখন হইলো আমরা তখন একটু আমরা ওই খাওয়ার ব্যস্ত ছিলাম তো তখন দেখতেছি এই আবার ঠিক হতো তখন এইখান থেকে শুরু হইলো আবার আওয়াজ সামনে ছিল আমাদের প্রথম বেশ আমাদের গ্রুপের প্রথম দল ছিল এলএমজি ওর নিজাম তার নাম ছিল হ্রাস পাওয়া শুরু করলো তার যে জিপটা ছিল জিপটা পড়ে গেল তখন রোফা ছিল রোফা দামের রোফা এতটুকু যখন ওদের জিপটি উল্টে গেল কজন মারা গেছে আমরা তো তখন কিছু বলতে পারতেছি কি হয়েছে না হয়েছে আমরা কোথায় আছি তাও জানতেছি না কিছুক্ষণ পরে ওরা স্তব্ধ হয়ে গেলো আমাদের অ্যামুনেশন প্রায় শেষের পথে আমরা তো আগে থেকে যে প্রিপারেশন রিজার্ভ পাই তারপরে এর ভিতরে এন্ট্রিটা এই ওই আপনার এই ওই যে কাপের ভিতরে ফিট করি গ্যানের যেটা আমরা মারি ওইটা কয়েকটা সেলিং করলাম সেলিং করার পরে তারা বুঝতে পারছে যে আমাদের ভিতরে কিছুটা আরামস বেশি আছে ওরা বোধহয় কী করছে জানি না কতক্ষণ পরে দেখতেছি তখন আপনার ওই মোহরি নদীর ওই পার থেকে ওইখান তো তাদের ইয়ে হেভি আর্টিলারি শেলিং নিয়ে আসে তখন আমরা তো আর্টিলারি শেলিং করার কাছে আমাদের কিছু করার নেই তখন আমরা বললাম যে যেই দিদি পারো চলে যাও এই তখন ওই পুকুরি ওখানে ওই মহিলা শহীদ ছিলেন হ্যাঁ ওই মহিলা শহীদ নামও জানি না কিছুখানে বুড়া কিন্তু একদম গুজা দিয়ে দিয়ে আমাদের ওই আটা রুটি দেওয়া এরপরে যখন আমরা যে যার পথে চলে গেলাম যাইয়া ওই আমরা রাত্রবেলা প্রায় 10-11টা ওই যে আমাদের আরবি যেটা ছিল যে হিন্দু বাড়িতে একজন আসি দুজন আসি না তিনজন আসি চারজন আসে এইভাবে করতে করতে আমাদের দুজন লোক আসেন না একজন হলো যে জসিম আরেকজন হলো সিরাজ দারোগার ছেলে মিঠা ছোটা সিরাজ দারোগার ছেলে যে ওই যে নিজাম যে মারা গেছে তার ছোটো ভাই ও দুইজন ওরা যে ওই ডুব দিছিল ওই পুকুরটার ভিতরে দল ছিল জাম উটের ভিতরে আটকে গেছিল উঠে তো বই মারা যাওয়ার হয়েছিল তারপর কেমনে আল্লাহ তারা ও তখন আমাদের থেকে ডিরে লেগেছে কে কোথায় আর বেঁচেছিল হ্যাঁ বেঁচেছিল দেখি রাত্র 10-11টা দিয়ে আসলো আসে সবাই একসাথে হলো তখন মিন্দম আমাদের এখানে ক্যাম্প এইটা সরাইতে হবে উপর থেকে তখন আমাদের থানা কমরা ছিল ওহিদুলক সাহেব সিএনসি ছিল জাফর সাহেব ওনারা বললো যে আমাদেরকে নির্দেশ দিল তোমরা সীতাকুণ্ডে চলে যাও আরবি মিরেশ্বরের থানার পিঙ্গিরা তোলায় অস্ত্রগুলো আন্ডারগ্রাউন্ড করে তখন ওই যে নিজাম সাহেব সীতাকুণ্ডে নিজাম ওনারা ওনার ওই এলাকাতে যাইয়া আমরা শেল্টার নিলাম যাওয়ার পথে বললাম যে আজকে 3 মাস হয়ে গেলো মা বাবাকে দেখি নাই তো মা বাবাকে দেখতে যাই বিচ্ছিন্নভাবে সবাইকে যাওয়া হলো যে একা বাবা যাই না বিচ্ছিন্নভাবে যাবো তো আমি রাত্রে 8টা বাজে 11টা বাজে আমার একটা 7 মিলি ধরো আমি ওই পেছনে দিয়ে বাড়িতে গেছেন হ্যাঁ বাড়িতে পেছনে দিয়ে পেছন মানে আপনার কানকুর হাট দিয়ে আসি বাড়িতে দেখা হয়েছে না আমি ওই ঘরের ভিতরে আসছি দেখি যে আমাদের ওই 6 জনের 3টা মা এই একটা এমনি বেশি এমনি কান ছেলেরা কোথায় নেই তো আমি ঢুকলাম ঢুকি আমাকে যে বেড়া দিল হঠাৎ করে চিল্লানি শুরু করলে তো কান্নার ব্যাপার ওই যে রাজা গ্রামের আসে আরও তারা শুনিয়েছে শুনে গিয়ে তখন আমাদের গ্রাম ওই নিজের লোক হেডমাস্টার খবর দিল যে পুজোয় গ্রাম রেড করবে আজকে যে তোমরা যা সেটা জানো সাথে তো ওই 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 মুহূর্তে আবার চলে গেলাম চলে যাই আপনার দন্দমা যায় আসলো নেই তখন শুনলাম যে সকালবেলা দন্দমা আক্রমণ করবে তো আমাদের গ্রুপ নিজামের গ্রুপ 3টা প্লাটুন তখন বললাম না এটা প্রতিরোধ করতে হবে এটাই সুন্দর নিজামপুর কলেজের উত্তর পাশে পশ্চিম দিকে যে রোড গেছে এটা এটা তো আমরা 3 গ্রুপ একটা হলো যে নিজামপুর কলেজ থেকে পশ্চিম দিকে আসলে যে তেলিপুকুর বলে একটা বড় পুকুর দেখছে মধ্যে ওইটাতে একটা গ্রুপ হাদির পুকুর থেকে পশ্চিম দিকে আসলে একটা যুগি পুকুর বলে ওইটাতে একটা গ্রুপ আর একটা গ্রুপ হলো দন্দমা তারা মিরেশ্বরে থেকে আসবে তখন
ই ছিল দন্নওয়ার, আপনি চিনি জানেন সাইক্য পদ বড়ুয়া, উনাদের বাড়িতে আমি আশ্রয় নিলাম, ওদের বাড়িটা জ্বালা দিয়েছি। তো আমি আশ্রয় নিলাম, বললাম যে আমি বললাম ওদের সাথে, ওনার একমাত্র ছেলে প্রশান্ত বলে আমার সাথে খুব সম্পর্ক, বললাম যে এখানে রেড হবো, তোমরা চলে যাবে বাড়িতে, সুবিধা মারা চলে যাবে, ওরা চলে গেল। তো আমরা তেলিপুকুর পাড়ে ওই যে গ্রুপটা ছিল ওই গ্রুপেতে আমি ছিলাম, আমি এবং শফি, আমরা ওইখানে শফির নেতৃত্বে, আমি সবার জন্য ছিলাম ওই নেতৃত্বে, আমরা তিনটা গ্রুপ শুরু হলো মেরেশনে থেকে যখন রওনা দিলে হাতিরপুকিরহাট যখন চালাই দিতেছে তখন যুদ্ধ শুরু হইলো। হাতিরপুকিরহাটের পূর্বপাশে একটা জিলানি গ্রুপ ছিল, ওরা আরেকটা গ্রুপ, এটা এই চারটে গ্রুপের সমন্বয়ে এই আক্রমণটা হইতেছে। কোন কোন গ্রুপ? জিলানি গ্রুপ, নির্মল গ্রুপ আমাদের গ্রুপ, একটা নিজামী গ্রুপ, আর একটা হইলো যে নামটা বলি গেছে, যাই হোক, এই চারজনে চারটে গ্রুপ নিয়ে আরম্ভ হইল। আরম্ভ হওয়ার সাথে সাথে হাতি পকিস্তান চালাই দিল, যেন তারা নিজামপুর কলেজ থেকে দিয়ে পশ্চিম দিকে রওনা দিল। রওনা দেওয়ার পরে প্রোটেকশন পাইল আপনার ওই তেলিপুকুর পাড়ে ফরপরিয়া গ্রামের, সেখানে সেখানে প্রচণ্ড যুদ্ধে আবুল কাশেম মুক্তা ছিল যে সরফুদ্দিন, সরফুদ্দিন গ্রুপের শাহালাম ওই মারা গেল, মারা গেল তখন আমরা জানি না। যুদ্ধ শেষ করে আমার বাড়ির ঘাটা দিয়ে আমি রাত্রে যখন আসতেছি, নিজামপুর মুসলিম মাস্টার মিজানুর সাহেব বলতেছে তোমাদের শাহালাম তো শাহাদাত বরণ করছে কোথায়, হাতিরপুকুর ঘাটের উত্তর পাশে এর ভিতরে পড়ে গেছে, রোয়ার ভিতরে পড়ে গেছে। তখন আমরা যাইয়া ওকে, ওর বাড়ি ছিল শাহের কেন, ওইখান থেকে তাদেরকে উদ্ধার করি রাত্রে। তখন কিন্তু যুদ্ধ স্তব্ধ, পাঞ্জাবিরাও চলে গেছে আউতর এই হাতিরপুকিরহাট, দমদমা জ্বালায় তসনস করে সবগুলো একদম সব কিছু শেষ করে দিয়ে তারা চলে গেছে। আমরা উড্র করলাম, উড্র করে ওই যে সীতাকুণ্ড আমরা চলে গেলাম। সীতাকুণ্ড চলে যাওয়ার পরে এর ভিতর দিয়ে আবার আমরা গুলালি বলি একটা জায়গা আছে সীতাকুণ্ড বাজার আগে, ওই দিক দিয়ে আর একটা অপারেশনে গেলাম। তখন চেয়ারম্যান ছিল জাতীয় পরিষদ, একবার দাঁড়া ছিল বাটিগুলি, তখন সে কিন্তু রাজাকারেই সাহায্য করত, কিন্তু আমাদেরকে কিন্তু সে অশ্রদ্ধা করে না। আমরা যখন তার বাড়িতে যেতাম, তার বাড়িতে একজন মুক্তিযোদ্ধা ছিল, আমাদেরকে যথেষ্ট হেল্প করতো, কিন্তু গোপনে গোপনে খবর পাড়া দিত। তো তখন তার থেকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসলাম, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসার পরে আমরা মিরেশ্বরে যখন, মিরেশ্বরে বলতে আমাদের কমান্ডার ওইদুল্লাহ সাহেব, থানা কমান্ডার, উনি বললেন তোমরা ভুল করছো, ভুল করছো, ঠিকই আছে, এটা আমাদের এলো। তো ওইখান থেকে অবসর সম্মানে দিতে যাওয়া হলো, তা আমরা আমাদের আরবিতে আবার ফিরে গেলাম। তারপরে আরেকটা ঘটনা হলো যে মায়ানি রাজা মিয়া চেয়ারম্যান ছিল, রাজা মিয়া চেয়ারম্যান আমাদের নাম নিয়েছেন, উনি সাধ্য কমিটির চেয়ারম্যান ছিল, উনি আমাদের নাম দিয়েছিল, আমাদের তখন ওই খুব ওইটাই আর কি, আমাদের নাম দিয়েছে, তুমি এসে দিয়েছে। ওনার বাড়িতে আমরা তিনজন রাজাকার আমাদেরকে আসলে বললো যে এরা ওই অমুক বাড়িতে যায়, মর্গে মরুক নিয়ে আসে, উমের কুড়ি নিয়ে আসে, ওই সেই ইত্যাদি ইত্যাদি করে, এদেরকে কোনো ওরে ফারো কিনা তোরা সাহসটা করতো, ওরা বাড়িতে কখন আসে করবে, গভীর রাত্রে আসে আর না হলে সকালবেলা আসে। তো আমরা একদিন গেলাম, আমি মোতালেব জসিম তিনজন গেলাম, দেখি হ্যাঁ ও ভাত খাইতেছে, বিভিন্ন জিনিস আনছে যেগুলো তার বউকে দিয়ে যাইতেছে যে আজকের এইগুলো এইগুলো। তো আমরা সাথে সাথে তাকে ধরে ফেললাম সেখানে, তার একটা স্ট্যান্ডার ছিল পাশে এনে ছিল, ওটা জসিমের প্রথম যাই ওই স্ট্যান্ডারটা হাতে নিয়ে গেছে, নিয়ে তাকে নিয়ে এসে আমরা আবার আমাদের সারেন্ডার কমান্ডারের কাছে হস্তান্তর করলাম। হস্তান্তর করার পরিপ্রেক্ষিতে আমরা একটু মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেলাম, কেন দুর্বল, আমাদের যে তিনটে ইউনিট কমান্ডার ছিল, একজন তো প্লাটুন কমান্ডার, একটা ইউনিট কমান্ডার ছিল আলমগীর, আলমগীর যে আপনার ছোটো কমান্ডার মোস্তফা হোসেন ভুঁইয়ার ছেলে, বড়ো ছেলে, ঢাকাতে আসে বেসরকারিতে, ওর বাপে ওকে আর যাইতে দিতেছিল। তো আমরা একটা ইউনিটের একটা ইয়ে, যাই হোক, আমরা মনে মনে নির্মল বলে তো কোনো দরকার না, আমরা এই ছত্রিশ জনকে তিন ভাগ না দুই ভাগ করি, আমরা দুইজনের নেতৃত্বে আমি আসে অসুবিধা নেই। যাই হোক, আমরা উদ্যম মনোবলে এই যুদ্ধ পরিচালনা করলাম, যুদ্ধ করলাম, পরিচালনা তো ওনারা করছে, কিন্তু আমার দশম শ্রেণী ছাত্র, আমি মেট্রিক পরীক্ষার্থী। যাই হোক, আমার মিরেশ্বরী থানা যেদিন স্বাধীন, যুদ্ধ আরও ঘটনা আরও কিছু আছে, মিরেশ্বরী থানা যেদিন স্বাধীন, আমার ভাব ছিল খুব সুডান দেহের অধিকারী জানালাম, উনি মুসলিম লেখকতেন, কিন্তু আমাদেরকে পাঠিয়েছে, আমার জেতের বাপ আলহাজ গোলাম বাবা মুসলিম লেখকতেন, উনাদের পাঠিয়েছে আমাদেরকে সবাইকে। যেদিন মিরেশ্বরাই এই স্বাধীন হলো,
আগের দিন যেদিন স্বাধীন হল ওদের আমার বাবা বললো যে পুত্রে দেশ স্বাধীন করছো অস্ত্রটা তো জমা দিয়ে দাও লেখাপড়ায় না মহলে ইউজ করো বলে যে না না এখনো শেষ হয় না মানে আপনি কী বলেন আমি ওনার সাথে বেয়াদবি ছুড়ে এইটা বেয়াদবি এখন বুঝে দিয়েছি তখন বুঝি না তখন তো উদ্যাম উনি আমার আব্বা ওই যে আমাকে আসাইলে আমি ব্যর্থ হয়েছিলাম বুঝে যাই খুব সুতরাং উনি আমাকে ধরলো ধরে নিজামপুর কলেজ আনলো তখন ওই জিতেন্দ্র প্রসাদ নাথের নেতৃত্বে ওই অস্ত্রগুলো সারেন্ডার হইতেছে তখন তখন মিত্রবাহিনী ওখানে সারেন্ডার নিছে তো আমার বাপ নিজে আমার অস্ত্রটা জিতেন্দ্র প্রসাদ নাথের হাতে দিয়ে একটা স্লিপ নিল ওই স্লিপটা উনিই রাখি দিল আমাকে বাড়িতে নিয়ে গেলেন তিন দিন কি সাত দিন পরে আমি থাকতে পারলাম না আমি চলে গেলাম আপনার চিটাংটাউনে চলে আসলাম দুলাভাই ছিল মরহুম গোলাম সুফান সাহেবের নাম শৈল মল্লিকের প্রখ্যাত নেতা রহমতুল্লাহ সৌধুরীর ডাইনার বা ছিল টাইগার বাস গার্লস স্কুলের সামনে ওনার বাসাটা ছিল তো উনি তখন যুদ্ধের সঙ্গে আমাদের বাড়িতে ছিল আমাকে বলেছেন আসছেন ওনারা তখন ওই রাজাঘাটে রেলটা পরিচালনা করার জন্য মোশারফ সাহেবের নেতৃত্বে প্রথম তো ইঞ্জিনিয়ার চেয়ারম্যান রেলের মোশারফ হোসেন ইঞ্জিনিয়ার ওনাকে দিয়ে তখন রহমতুল্লাহ আমাকে বলেছে তুমি বাসাটা দেখে আসো আমি টাইগার বাস গার্লস স্কুলের সামনে প্রথম একতলা বাসাটা দেখে বামে এখন ওই বাসাতে আমি আছি আমি রেলওয়েতে আমি পেছনে যাই আমি ভয়ে চলে এসেছি দেখি পেছনে বিরাট একটা বাঙ্কা তা দিদি অনেক ব্যবসা করে দেখি তো ওনার রেকর্ডটা পাওয়ার পরে দেখি ফজলাইন স্কুল থেকে আরও কয়েকজন নেতৃত্বদের নিয়ে আমাকে পাঠাইল তুমি শুধু দেখে দিও ওদের অপারেশন ওরা করবে তো ওনারা আসলেন ওনারা আসে একটা জ্ঞানের চার্জ করলেন বাঙ্কারে কারা ছিল ও পাঞ্জাবিরা তখন ছিল ওখানে টাইগার বাসা লাগে তো পাঞ্জাবিতে দখল ছিল ওরা তখন সারেন্ডার করতে যায়নি না না চলে গেছে স্বাধীনের পরে দুদিন পরে আমি চিটাং টাউন আসলাম সে আর কি ওখানে তখন পাঞ্জাবিরা ছিল কেন না পাঞ্জাবি ছিল না বাঙ্কা ছিল আমার তো বয়সে কি আছে কারণ যেহেতু বিহারিদের জায়গা ওনারা আসে একটা গেনের চার্জ করলো গেনের চার্জ করার মধ্যে কিছু না তো উঠে উঠে গিয়ে অনেকগুলো অসুবিধা আছে ওগুলো নিয়ে রমেশ চৌধুরীর নেতৃত্বে নিয়ে গেল আমাকে ওই ঠিক আবার স্কুলে আসতে হলো স্বাধীনতার সপক্ষে শক্তি গুলো ভিন্ন ভিন্ন না হইয়া যদি একই হয় একই মানুষের হয় তাহলে আমার দেশ সবার বাংলা অবশ্যই